ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যে সমস্ত জায়নামাজে কাবা শরীফের ছবি থাকে বা অন্য কোনো পবিত্র স্থানের ছবি থাকে, সে সমস্ত জায়নামাজে নামাজ পড়া উচিত কিনা? প্রথম প্রশ্ন ওনার। হ্যাঁ, এ সমস্ত জায়নামাজে আপনি নামাজ পড়তে পারবেন, কারণ ছবি কোনটা নিষিদ্ধ? ছবি নিষিদ্ধ যে যে ছবি কোনো প্রাণীর ছবি আছে, কোনো প্রাণীর ছবি নিষিদ্ধ, যেটা যার প্রাণ আছে তার ছবি নিষিদ্ধ, তার ছবি তোলা, ছবি ছাপা বা তার মূর্তি তৈরি করা, এগুলো নিষিদ্ধ। কিন্তু যার প্রাণ নাই সেগুলো ছবি তোলাতে কোনো বাধা নেই বা ছবি আঁকাতে কোনো বাধা নেই। সুতরাং কাবা শরীফের ছবি এটা এটা কোনো সমস্যা নেই, যদি জায়নামাজে থাকে ও জায়নামাজে আপনি সালাত আদায় করতে পারেন, এটি বৈধ আছে। কারণ আমি আবারও বলতেছি যে যার প্রাণ আছে তার ছবি নিষিদ্ধ, যার প্রাণ আছে তার ছবি শুধুমাত্র নিষিদ্ধ। আর আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে এটা কি ইমামের জন্য খাস? না, এটা কোথাও নাই এমন যে এটি ইমামের জন্য খাস। এটি এটি কোনো ভিত্তিহীন একটি কথা বলেছেন যিনি বলেছেন যে এটি ইমামের জন্য খাস, মুক্তাদি চলবে না। না, অসম্ভব, যদি চলে উভয়ের জন্য চলবে, না চলে উভয়ের জন্য চলবে না। সুতরাং যেহেতু এটি বৈধ, সেটি উভয়ের জন্যই বৈধ, ইমাম সাহেবের জন্য বৈধ, মুক্তাদিদের জন্য বৈধ। আর আপনি সাধারণ যেগুলো যায় না মাস সেগুলো তো সালাত আদায় করতে পারেন। তবে এখানে একটি বিষয় বলে রাখবো, সেটি হলো যে আমরা ঠিকই বললাম যে ছবি থাকলে সমস্যা নেই, কিন্তু যদি জায়নামাজটা এমন হয় যে অনেক জায়নামাজ আছে ছবি না থাকলেও অনেক নকশা করা কারুকাজ করা আছে জায়নামাজগুলোতে, এগুলোতে নামাজ আসলে যদি এমন হয় যে মুসল্লির বা ইমামের যেই হোক না কেন তিনি নামাজ পড়তে গেলে তার অমনোযোগী হওয়ার সম্ভাবনা আছে, বেখেয়াল হয়ে যেতে পারেন, সেগুলোর দিকে তার দৃষ্টি যেতে পারে, যে কারণে নামাজ থেকে তিনি বিমুখ হয়ে যেতে পারেন, অমনোযোগী হয়ে যেতে পারেন, এরকম যদি কোনো সম্ভাবনা থাকে তবে সেখানে তার ওই জায়নামাজের নামাজ না পড়াই উচিত, ওই জায়নামাজের নামাজ না পড়াই উচিত, সেটা তো কাবা ছবি হোক বা অন্য জায়নামাজি হোক না কেন, বা অন্য কোনো কাপড়ই হোক না কেন, যেটাতে ওনার দৃষ্টি বা ওনার মনোযোগ সেটার দিকে চলে যাবে নামাজ থেকে, এরকম যদি হয় তাহলে ওটাতে পড়া উচিত নয়। আমরা জানি বুখারী শরীফের একটি হাদিস, 373 নম্বর হাদিস, মুসলিমের 556 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফি খামিসাতিন ওয়ালাহা আ'লাম ফানাযারা ইলা আ'লামিহা নাযরাতান ফালামা ইনসারাফা ক্বালা ইযহাবু বি খামিসাতি হাদিহি ইলা আবি জাহম ওয়াতুনি বি আমবিজানিয়াতি وأتني بأنبجانية أبي جهم فإنها ألهتني آنفا عن صلاتي. অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাপড়ের উপর নামাজ পড়লেন, তো কাপড় এমন কাপড় ছিল সেটি যেটি আপনার কারুকাজ এবং নকশা করা ছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির দিকে তাকালেন, তারপর তিনি নামাজ যখন শেষ হলো তখন তিনি নামাজ শেষ করে বললেন যে আমার এই যে কাপড়, যে কাপড়ে আমি নামাজ পড়লাম এটা নিয়ে আবু জাহামের কাছে যাও, যে তাকে দিয়ে দাও, আর তার কাছ থেকে আম্বেজানিয়া বলা হয়েছে হাদিসে, আম্বেজানিয়া হচ্ছে মানে এমন মোটা কাপড় যেখানে কোনো কারুকাজ বা নকশা থাকে না, ওরকম একটা কাপড় আবু জাহামের কাছ থেকে তিনি নিয়ে আসতে বললেন, দিয়ে বলেন ফাইনা আলহাতনি আনিফান সলাতি, কারণ এটা আমার আমাকে সলাৎ থেকে অমনোযোগী করে দিয়েছে। তো এ হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি সেটি হলো যে যদি কোনো কাপড়ে সেরকম কোনো কারুকাজ বা নকশা বা কোনো ছবি থাকে কাবা শরীফ বা অন্য কোনো পবিত্র স্থানে, যেটা মুসল্লিকে বা ইমামকে তার নামাজ থেকে অমনোযোগী করে তুলবে, তার দৃষ্টি অন্যদিকে চলে যেতে পারে, তার মন অন্যদিকে চলে যেতে পারে, নামাজে তার মন নাও যদি না থাকে, নামাজে খুশুখুশু নষ্ট হয়, এমন যদি সম্ভাবনা থাকে তাহলে এই সমস্ত জায়নামাজে নামাজ পড়া উচিত নয়। তবে যদি ইমাম সাহেব অভ্যস্ত হয়ে যান, অথবা আমরা যেমন এগুলো তো আসলে নামাজ পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছি, যে কারণে বিশেষভাবে আর সেগুলোর দিকে মনোযোগ যায় না, এমন যদি হয়, বিদ্যানগণ বলছেন যে এমন যদি হয় যে ইমামের যতই কারুকাজ বা নকশা করা থাকে ইমামের ওদিকে মনোযোগ যায় না, তিনি অভ্যস্ত হয়ে গেছেন, এমন যদি হয় তাহলে সেটার উপর নামাজ পড়তে কোনো বাধা নেই, সেটার উপর নামাজ পড়তে কোনো বাধা নেই। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।